শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইমরান খানের বাড়িতে সন্ত্রাসী খুঁজতে ঢুকে বিস্কুট খেয়ে বাড়ি ফিরল পুলিশ। আরব অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দিব না, এবার সৌদি প্রিন্সের হুঁশিয়ারি। 2000 রুপি নোট প্রত্যাখ্যান ঘোষণা করে বিপাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক। কাশ্মীরে ভারতের আয়োজিত G20 সম্মেলন বয়কট করবে চীন এবং পাকিস্তান। বারাক ওবামা সহ 5 শতাধিক মার্কিনের উপর রুশ নিষেধাজ্ঞা। সৌদি গিয়ে আরব নেতাদের বিরুদ্ধেই অভিযোগ করলেন জেলেনস্কি। এবং সবশেষ থাকছে পাল্টা আক্রমণ ঠেকাতে পারমাণবিক প্ল্যান্টের বাইরে ট্রেন্স খুঁজছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে কথিত 30 থেকে 40 সন্ত্রাসী খুঁজতে ঢুকে বিস্কুট ও পানি ছাড়া আর কিছুই পায়নি পুলিশ। তাদের হতাশ হয়েই ফিরে যেতে হয়েছে বলে দাবি করেছেন পিটিআই চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা। শুক্রবার লাহোরের জামান পার্কের বাড়িতে পুলিশি অভিযান শেষে সাংবাদিকদের সামনে এই কথা বলেন ইফতিখার গোমান। পাকিস্তান সংবাদমাধ্যম ডনের খবর অনুসারে লাহোরের কমিশনার মোহাম্মদ আলী রানদাওয়া, ডেপুটি কমিশনার রাফিয়া হায়দার, ডিআইজি অপারেশনের সাদিক ডুগার এবং এএসপি অপারেশন সোহাইবের সমন্বয়ে একটি প্রতিনিধি দল শুক্রবার ইমরান খানের সঙ্গে দেখা করে এই সমঝোতা করেন। তার বাসভবনে তল্লাশির জন্য পাঞ্জাব পুলিশ পরোয়ানা পাওয়ার কয়েক ঘণ্টা পর এই পদক্ষেপ নেওয়া হয়। পাঞ্জাব পুলিশের বিবৃতিতে বলা হয়েছে বাড়িটির প্রবেশ এবং প্রস্থান উভয় গেট দিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হবে, যার প্রাথমিক লক্ষ্য লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করা হবে। তবে ইমরান খানের নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার গোমান বলেছেন তল্লাশি শেষে শূন্য হাতেই ফিরতে হয়েছে পুলিশকে। বাড়ির বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি তারা বুঝতে পেরেছে এখানে কিছুই নেই, তারা শুধু পানি আর বিস্কুট পেয়েছে। ইফতিখার বলেন, আমরা আপনাদের সামনে তাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম, এখন তাদের কাছে জিজ্ঞাসা করুন তারা কি পেয়েছে। গত বুধবার পাঞ্জাব সরকার দাবি করে ইমরান খানের বাড়িটিতে 30 থেকে 40 জন সন্ত্রাসীকে লুকিয়ে রাখা হয়েছে। তাদের হস্তান্তর করার জন্য 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীকে। তবে ডেডলাইন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য লাহোর ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার বিলাল সাদ্দিক মানিয়ানা বলেছেন পিটিআই প্রধানের জামান পার্কের বাড়ি থেকে পালানোর চেষ্টা করা হয়, 6 সন্ত্রাসীকে গ্রেফতারও করা হয়েছে সেখানে। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমরা পূর্ব ও পশ্চিমের বন্ধু প্রতিম দেশগুলোকে আশ্বস্ত করছি আমরা আমাদের এই অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দেব না। তিনি বলেন, আমাদের অঞ্চলের দেশগুলো বছরের পর বছর ধরে দ্বন্দ্ব সংঘাতের শিকার ছিল, যথেষ্ট হয়েছে আর নয়। আরব লীগের 32তম শীর্ষ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এই কথা বলেন তিনি। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় শুক্রবার এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে তিনি আরও বলেছেন, ফিলিস্তিন ইস্যুটি আরব এবং মুসলিম বিশ্বের প্রধান এবং কেন্দ্রীয় সমস্যা। ফিলিস্তিন ইস্যু সৌদি আরবের পরিকল্পনায় অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচ্য হবে বলে তিনি মন্তব্য করেছেন। ফিলিস্তিন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলেও বিন সালমান ধীর প্রত্যয় ব্যক্ত করেছেন। 2000 রুপির নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতের রিজার্ভ ব্যাংক RBI। শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় বাজার থেকে তুলে নেওয়া হবে 2000 রুপির নোট। তবে 2000 রুপির নোট প্রত্যাহার করা হলেও এখনও এই নোটকে অচল বলে ঘোষণা দেওয়া হচ্ছে না। বর্তমান বাজারে যে 2000 রুপির নোট আছে তা আপাতত বহাল থাকবে। নতুন নিয়ম অনুসারে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই 2000 রুপির নোট। 4 মাসের এই সময়সীমার মধ্যেই গ্রাহকরা ব্যাংকে গিয়ে 2000 রুপির নোট জমা দিয়ে পরবর্তীতে অন্য নোট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে একসাথে ব্যাংকে 2000 রুপি পর্যন্ত বা 2000 রুপির নোট ব্যাংকে জমা দেওয়া যাবে। আগামী 23শে মে থেকে গ্রাহকরা যে কোনো ব্যাংকের শাখা থেকে 2000 রুপির নোট পরিবর্তন করতে পারবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আশা করছে এই 4 মাস সময়সীমার মধ্যে গ্রাহকরা তাদের কাছে গচ্ছিত থাকা 2000 রুপির নোট পরিবর্তন করতে পারবেন। রিজার্ভ ব্যাংক আরও জানিয়েছে নতুন করে 2000 রুপির নোট আর ছাপাবে না। সেই সাথে দেশটির সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোকেও নতুন করে গ্রাহকদের 2000 রুপির নোট ইস্যু করতে নিষেধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবশ্য এ নিয়ে জল্পনা চলছিল। দেশটিতে ATM এবং ব্যাংকগুলোতেও 2000 রুপির নোট পাওয়া যাচ্ছিল না। এবার সরকারিভাবে এই নোট প্রত্যাহার করা হলো। এই বিষয়ে সাম্প্রতিক সংসদেও তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার।
বিতর্কিত কাশ্মীরে ভারত যে G20 সম্মেলন আয়োজন করতে চাচ্ছে তাতে অংশ না করার ঘোষণা দিয়েছে চীন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে সম্মিলিত আয়োজন করায় চীন এবং পাকিস্তান উভয়ই ভারতের নিন্দা করেছে। ভারত এবং পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে থাকে, তবে উভয় দেশই এর অংশবিশেষ শাসন করছে। ভারত বর্তমানে G20 এর চেয়ারম্যান। তারা সেপ্টেম্বরে নয়াদিল্লিতে এর শীর্ষ সম্মেলন আয়োজন করার আগে দেশটির বিভিন্ন স্থানে নানা ধরনের সম্মেলন আয়োজন করে যাচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং উইনবিন শুক্রবার বলেছেন, বিতর্কিত ভূখণ্ডে কোনো ধরনের G20 সম্মেলনের আয়োজন করার ধীর বিরোধী চীন। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং ভারতের সম্পর্কেও টানাপোড়েন চলছে। সীমান্তে দুই দেশের উত্তেজনা এখনও রয়ে গেছে। জম্মু এবং কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীতে 22 এবং 24 মে G20 সদস্যদের নিয়ে পর্যটন বিষয়ক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ভারত। তবে চীনের আপত্তি অগ্রাহ্য করে ভারত বলেছে যে তারা তাদের ভূখণ্ডে সম্মেলন আয়োজন করছে। জাপানের G7 জোটের নেতারা যখন রাশিয়ার উপর নতুন করে আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে, তখন মস্কো যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বারাক ওবামা সহ 500+ মার্কিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ওবামা ছাড়াও এই তালিকায় মার্কিন গণমাধ্যম CNN এর সাংবাদিক এরিন বার্নেট, টিভি সঞ্চালক স্টিফেন কুলবার্ট সহ প্রখ্যাত অনেক ব্যক্তি রয়েছেন। এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন এসব নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাইডেন প্রশাসন মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়া এর মাধ্যমে পাল্টা পদক্ষেপ নিল। G7 সম্মেলনে যোগ দিয়ে জাপান যাওয়ার আগে শুক্রবার সৌদি সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে তিনি অনেক আরব নেতাদের বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার অন্যায় আগ্রাসন দেখেও চোখ বুজে থাকার অভিযোগ করলেন। সৌদি আরবের জেদ্দায় শুক্রবার অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে যোগ দিয়ে তিনি আরব নেতাদের বিরুদ্ধে এইসব অভিযোগ উত্থাপন করেছেন। জেলেনস্কি সেখানে ইউক্রেনীয় মুসলিমদের কথা তুলে ধরে রুশ বিরোধী যুদ্ধে আরব নেতাদের সমর্থন চাইলেন। সৌদি আরবে লীগের সম্মেলনটিতে তিনি তাতার মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে যোগ দেন। রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে মূলত মুসলিম তাতার জনগোষ্ঠী বাস করে। 2014 সালে ইউক্রেনের এই উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া। এই প্রসঙ্গে জেলেনস্কি বলেছেন, আমি নিশ্চিত আপনারা আমাদের মূল আবেগের জায়গাটি বুঝতে পারছেন। যে মহৎ আহ্বান নিয়ে আমি জেদ্দা ত্যাগ করতে চাই তা হল ইউক্রেনীয় মুসলিম সম্প্রদায় সহ আমাদের জনগণকে রক্ষায় সহযোগিতা করুন। তিনি বলেন, ক্রিমিয়া এবং তাতার জনগোষ্ঠীর উচিত বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বহাল থাকা, কিন্তু রুশ দখলদারদের শিকার হচ্ছে ক্রিমিয়া। সর্বোপরি ক্রিমিয়ায় রুশদের নিপীড়নের শিকার হচ্ছেন মুসলিমরা। জেলেনস্কি বলেছেন, দুর্ভাগ্যবশত বিশ্বে অনেকে আছেন, এখনও আরব নেতারা অনেকে আছেন যারা এই বিষয়ে ও অবৈধ একীভূত নিয়ে চোখ বন্ধ করে আছেন। আমি সবাইকে এই বিষয়ে সৎভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাতে এসেছি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিতরে এবং আশেপাশের জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে রাশিয়া। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স চার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার কথা মাথায় রেখেই রুশ বাহিনী এই ধরনের উদ্যোগ নিয়েছে। শহরের চারপাশে নতুন করে ট্রেন্স খোঁড়া হচ্ছে এবং আরও বেশি পরিমাণে ভূমি মাইন পোঁতা হচ্ছে। কারখানার নজরদারি ক্যামেরাগুলো উত্তর ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে তাক করে রাখা হয়েছে বলেও জানান তারা। শত্রুর ওপর গুলিবর্ষণের উদ্দেশ্য করে কারখানার কিছু দালানের ছাদে অবস্থান নিয়েছে রুশ সেনারা। এছাড়াও ড্রোন ঠেকাতে বেশ কয়েকটি স্থানে জাল স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করবে এমন দুই ইউক্রেনীয় নাগরিক এবং কারখানার কাছাকাছি অবস্থানরত এনহান্দু শহরের দুই বাসিন্দা রয়টার্সের কাছে এই সব বর্ণনা দেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে যুদ্ধ শুরু হলে তা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মত দিয়েছেন তারা। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রত্যক্ষদর্শীরা তাদের নাম প্রকাশ করতে চায়নি। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রুৎসামের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করতে চাইলে তারা উত্তর দেননি। পরমাণু খাতের কয়েকজন বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেন, এই কারখানায় কোনো ক্ষতি হলে তা আশেপাশের এলাকা এবং বাসিন্দাদের জন্য গুরুতর সমস্যা তৈরি করবে। এটি যুদ্ধ এবং বৈশ্বিক পারমাণবিক খাতকেও প্রভাবিত করবে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, এই অঞ্চলে সামরিক বাহিনীর উপস্থিতি এবং কার্যক্রম বাড়ছে, যার ফলে জরুরি উদ্যোগ প্রয়োজন। সংস্থাটি বেশ কয়েক
কয়েক মাস ধরেই এই কারখানাকে ঘিরে সম্ভাব্য বড় আকারের দুর্ঘটনার বিপদ সম্পর্কে সচেতনতা তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।